মিরপুরে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন চারজন, তাদের মধ্যে তিনজন একই পরিবারের। মিরপুরের হাজি রোডে ঝিলপার বস্তির উল্টো পাশে মর্মান্তিক এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্ত্রী সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন মোহাম্মদ মিজান। বৃষ্টির পানিতে ডুবে থাকা রাস্তার পার হতে গিয়ে বিদ্যুতায়িত হন সবাই। তাদেরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় স্থানীয় এক তরুণও। ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ, দ্য জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। নানা বাড়ি থেকে আর ঘরে ফেরা হলো না সাত বছরের লিমার। ডুবে থাকা রাস্তার পানিতে বিদ্যুতায়িত হয়ে বাবা মায়ের সঙ্গে প্রাণ হারায় ছোট্ট শিশু। হাসপাতালের বিছানায় তখনও গুরুতর অবস্থায় লিমার সাত মাস বয়সী ছোট ভাই হুসাইন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরপুরের হাজি রোডে শ্বশুরবাড়ি থেকে চিড়িয়াখানা রোডে নিজের বাসায় ফিরছিলেন মোহাম্মদ মিজান। ঝিলপার বস্তির উল্টো পাশে পৌঁছালে বিদ্যুতায়িত হন তিনি ও তার পরিবার। তো ওরা দোকানের লোকদের যাইতে আছে, তো একজন পইরে গেছে, পড়ছে পর আর একজন ধরতে গেছে, যাই গেছে ওয় পইরে গেছে, ওয় পইরে গেছে, আর পরে মহিলাটা পড়ছে, মহিলাটা পড়ার পর বাচ্চা আছে একটা কোলে ফিক্কা মারছে। মানে আমার সামনে ভাই মরতেছে, আমি আইতে পারতেছি না। আমার ছোট ভাই একজন আইছে, ধরছে ও শেষ, কি কমগণ। আমরা বাস দিয়া যা দিয়া পাশে চেষ্টা করছি, হয় নাই। মিজানদের পরিবারকে সহযোগিতা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনিক নামের এক তরুণ। ছোট্ট শিশু লিমাকে ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনিও। বুঝছেন, বাইক নারে পাইনি, তাই এই যে সরস্বতী হাসপাতালে আমরা যাম, দুই স্বামী স্ত্রী হাইটে আসছি, হাইটে আইসা এনে সাক্ষাৎ করে আমাদের ডেট পাইছি। হ্যাঁ, ভালো নম্র ভদ্র, মানে ওই আমরা ছোটকাল থেকে দেখতেছি, খালি পরের জন্য করতেছে, এখন আজকে পরের জন্য জীবন দিল, বুঝেন না। রাতেই নিহতদের মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেলে। পুলিশ জানায়, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহ। আমরা জানতে পারছি যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে চারজন হসপিটালে আসছে, আসার পরে হচ্ছে আমরা দেখতে পাই এবং আমরা আসি, দুইটা মোবাইল টিমে আমরা সাথে সাথে চলে আসি এবং কাজ করি, এবং এলাকায় হচ্ছে ফায়ার সার্ভিসও কাজ করে। তবে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটি থেকে কোনো তার ছিঁড়ে রাস্তায় পড়েনি। স্থানীয়রা জানায়, একটি ভবনের দেয়াল ভেঙে চোরায় বিদ্যুতের সংযোগ টানা হয়েছে বস্তিতে, সেখান থেকেই বিদ্যুতায়িত হয়ে মারা গেছে চারজন। তাজনুর ইসলাম, জুমনা নিউজ, ঢাকা।